এই মেশিনের স্টপ পজিশনটা ঠিক নেই, স্টপ পজিশন হবে এটা, এই পজিশনে স্টপ পজিশন ওকে আছে কিন্তু ঠিক নেই, এটা কে যেন টিপাটিপি করে স্টপ পজিশন নাড়িয়ে ফেলেছে। মেশিনের মডেল নাম্বার হয়েছে DDL8000A, জুকি ব্র্যান্ডের সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। এখন আমরা স্টপ পজিশন ঠিক করার জন্য পাওয়ার সুইচ বন্ধ করে এম বাটন প্রেস করে মেশিনের পাওয়ার অন করব। অন করার পর প্লাস মাইনাস বাটন দিয়ে প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যাওয়ার পর আমরা 58 নাম্বার প্রোগ্রামে যাব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 53-র পরে 56 চলে আসে, 58 নাম্বার প্রোগ্রাম আসে না। এর জন্য আমরা মেশিনের পাওয়ার সুইচটি বন্ধ করে ইন্টার এবং এম বাটন একসাথে প্রেস করে ধরে পাওয়ার অন করব। তারপর আমরা প্লাস মাইনাস বাটন দিয়ে প্রোগ্রামে যাব। প্রোগ্রামে 58 নাম্বার প্রোগ্রামে আমরা যাব। আমরা অলরেডি 58 নাম্বার প্রোগ্রামে চলে এসেছি। 58 নাম্বার প্রোগ্রামে আসার পর আমরা এই পাশের বাটন থেকে আমরা এখানে সঠিক পয়েন্টটা বসিয়ে দিব। সঠিক পয়েন্ট হয়েছে 87, মানে 87 পয়েন্ট, আমরা 87 করে দিব। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 87 করে দিয়েছি। ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমরা এম বাটন প্রেস করে বের হয়ে যাব। রিসেট বাটনটা একটা চাপ দিয়ে দেব। এখন মেশিন চালিয়ে দেখব পয়েন্ট ঠিক হয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্টপ পজিশন ঠিক হয়ে গিয়েছে, এখন স্টপ পজিশন ওকে আছে। এই হলো স্টপ পজিশন ঠিক করার নিয়ম। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। যদি আপনাদের ভিডিওতে একটু উপকার হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন।